তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জিমেলের একটা দারুণ কাজ দেখাবো। অনেক সময় কি হয় যে আমরা অন্যের ফোনে বা হয়তো আপনার বন্ধুর ফোনে বা হয়তো আপনি কারো ফোনে একটা জিমেল অ্যাড করে দিয়েছেন ভুল করে, এবং সেই জিমেলটা আপনি চান ডিলিট করতে বাট আপনি পারছেন না। আবার অনেক সময় কি হয় যে নিজের ফোন থেকেও অনেক জিমেল রিমুভ করতে হয় বা ডিলিট করে ফেলতে হয়, সেটা কিন্তু আমরা পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনি আপনার নিজের ফোন থেকে জিমেলটি ডিলিট করবেন এবং অন্যের ফোন থেকে কী করে ডিলিট করবেন। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই কাজে লাগবে, তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই কাজটি করলে কিন্তু আপনি যে কারো ফোন থেকে জিমেলটি ডিলিট করে ফেলতে পারবেন। তো এর জন্য আপনাকে আপনার নিজের ফোনে চলে যেতে হবে, বা আপনি যার ইমেলটি ডিলিট করতে চান সেই ফোনটি আপনি নিয়ে নেবেন হাতে, তারপর সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে একদম নিচে আসবেন, একদম নিচে চলে আসবেন। নিচে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে অ্যাকাউন্ট বলে। অ্যাকাউন্টস এই অপশানটি খুঁজে যদি না পান আপনার ফোনে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মডেল নাম্বারটি, তারপর অ্যাকাউন্টসে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম দেখাবে আপনাদের ফোনে, অনেকে এরকম দেখাবে। তো দেখবেন যে আপনি যে জিমেলটি আপনার ফোন থেকে ডিলিট করতে চান সেই জিমেলটি দেখাবে। তো এখানে আপনারা ট্যাপ দিবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখাবে যে রিমুভ অ্যাকাউন্ট বলে, রিমুভ অ্যাকাউন্ট বলে একটা অপশান দেখাবে। তো এখানে প্রেস করবেন, প্রেস করলে দেখবেন এখানে রিমুভ অ্যাকাউন্ট আবার দেখাবে। তো এখানে টাচ করবেন, টাচ করলে দেখাবেন যে ওকেতে আপনাকে টাচ করতে হবে। দেখুন এখানে কিন্তু ওকে একটা অপশান দেখাবে, এখানে টাচ করে দেবেন। টাচ করে দিলে কিন্তু এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফোনের প্যাটার্ন দিবেন। প্যাটার্নটা দিলে কিন্তু আপনার ফোনে সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ফোন থেকে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। ডিলেট বলতে গেলে আপনার সেই ইমেলটি থাকবে বা সেই জিমেলটি আপনার থাকবে, কিন্তু আপনার ফোন থেকে শুধুমাত্র ডিলেট হয়ে যাবে। আপনি সেই জিমেলটি আপনার ফোন থেকে সরিয়ে দিতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, অবশ্যই এই কাজটি করবেন। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।